এই ক্লাসে আমরা আলোচনা করব মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন অর্থাৎ জাড্যভ্রমকের গণনা কার জন্য ইউনিফর্ম সার্কুলার ডিস্ক অর্থাৎ বৃত্তাকার ডিস্ক বা বৃত্তাকার চাকতির বা বৃত্তাকার বলয় বলতে পারো তার জন্য তাহলে দেখি কিভাবে এটা ক্যালকুলেশন করব তো ধরে নিচ্ছি এই যে বৃত্তাকার বলয়টা রয়েছে বা বৃত্তাকার চাকতিটা রয়েছে এর ভর হচ্ছে স্মল এম ভর হচ্ছে স্মল এম এবং এর যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে কি বলতে পারি যে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে ভর কত হবে একক ক্ষেত্রফলে ভর এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত পাই আসবে তাহলে এম পাই পাই আসবে এখন দেখো আমরা এর আগের যে ট্রিক্স গুলো নিয়ে আলোচনা করেছিলাম ওখানে কি দেখেছিলে যে আয়তাকার পাতকে আমরা কিভাবে টুকরো টুকরো করে সুষম দণ্ডের আকারে পরিণত করে নিলাম এবং খুব তাড়াতাড়ি আমরা কি করে ফেললাম ওর জাড্যভ্রমকের মানটাকে বের করে নিলাম তাই তো তাহলে আমরা এখনো এর ক্ষেত্রে এই জাড্যভ্রমকের মানটাও বের করে দেখব কিভাবে করা যাবে দেখা যাক তাহলে এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে এই বৃত্তাকার ডিস্কটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্তাকার রিং এর সমন্বয়ে গঠিত যে রিং গুলোর ব্যাসার্ধ জিরো থেকে আর পর্যন্ত ভ্যারি করছে বৃদ্ধি পাচ্ছে এইভাবে রিং গুলো তৈরি মানে এরকম একটা রিং এরকম একটা রিং এইভাবে একটা রিং ঠিক আছে এরকম রিং দিয়ে তৈরি ধরা যায় তাহলে আমি ধরে নিচ্ছি যে এইরকমই একটা রিং যার ব্যাসার্ধ হচ্ছে এক্স যার ব্যাসার্ধ হচ্ছে এটার ব্যাসার্ধ হচ্ছে এক্স আর এই বাইরের যে রিংটা রয়েছে এটার ব্যাসার্ধ হচ্ছে এক্স প্লাস ডিএক্স ভেতরেরটা হচ্ছে এক্স আর বাইরেরটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স তাহলে এই যে রিংটা হচ্ছে মানে এক্স আর ডিএক্স এর মধ্যবর্তী যে রিংটা হচ্ছে এই রিংটার ক্ষেত্রফল কত হবে এই রিংটার ক্ষেত্রফল আমাদের দাঁড়াবে কি যে পাই এক্স প্লাস ডিএক্স এর স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার ইকুয়াল কি দাঁড়াবে পাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডিএক্স প্লাস ডিএক্স এর স্কোয়ার আর লিখছি না কারণ ডিএক্সটা অলরেডি খুবই ক্ষুদ্র তাহলে ও স্কোয়ার করলে আরো ক্ষুদ্র হয়ে যাবে তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে 2πx dx এটা হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান তাহলে ক্ষেত্রফলের মানটা যদি আমার এটা বেরিয়ে গেল তাহলে এই ক্ষেত্রফল জুড়ে আমার যে পরিমাণে ভর রয়েছে এই অংশটার ভর কত তাহলে এই অংশটার ভর হবে যেটাকে আমি dm হিসেবে লিখছি ইকুয়াল টু m বাই পাই আর স্কয়ার ইনটু 2πx dx ইকুয়াল টু পাই পাই কেটে যাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে m 2m বাই আর স্কোয়ার ইনটু এক্স ডিএক্স এটা হচ্ছে ছোট অংশটা এখন এই রিংটার জন্য জাড্যভ্রামক আমরা কি জানি রিংটার জন্য জাড্যভ্রামক m আর স্কোয়ার তাহলে হচ্ছে 2m বাই আর স্কোয়ার ইনটু এক্স ডিএক্স আর ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে এই ছোট রিংটার ব্যাসার্ধ হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার ওকে তাহলে এখন পুরো এই যে অক্ষটাকে এটাকে যদি জেড অক্ষ নাম দিই যে ঘূর্ণন অক্ষটা ঘূর্ণন অক্ষটা কি ঘূর্ণন অক্ষটা অবশ্যই কেন্দ্রগামী কেন্দ্রগামী এবং তলের সাথে অভিলম্ব বরাবর তলের অভিলম্ব বরাবর ওকে তাহলে এর জন্য যদি ঘূর্ণন অক্ষটার জন্য জাড্যভ্রামক আই জেড হয় তাহলে আই জেড ইকুয়াল টু কি লিখতে পারি যে 2m বাই r স্কয়ার বের করে নিলাম দে ইন্টিগ্রেশন x কিউব dx ইন্টিগ্রেশনের লিমিট কি হবে 0 থেকে r পর্যন্ত তাই তো বললাম যে চাকতিগুলো 0 থেকে r পর্যন্ত বিস্তৃত হবে মানে অনেকগুলো রিং মিলে এই চাকতিটা বিস্তৃত হবে তবেই চাকতিটা সৃষ্টি হচ্ছে
তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখি, 2m বাই আর স্কয়ার। x কিউবের ইন্টিগ্রেশন করলে কি হয়, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 বাই 4, এখন এর লিমিট কত, 0 টু r, মানগুলো যদি বসাই তাহলে 2m আর স্কয়ার আর টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 0, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 2m বাই আর স্কয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 বাই 4 ইকুয়াল টু, দেখো আর টু দি পাওয়ার 4 আর নিচে আর স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, হাফ এম আর স্কয়ার। তাহলে এর জন্য আমার জাগ্রত ভ্রামকের মানটা কি বেরিয়ে গেল, হাফ এম আর স্কয়ার। আর বৃত্তাকার রিং এর জন্য আমরা কি পাচ্ছিলাম, এম আর স্কয়ার, অর্থাৎ কি বৃত্তাকার চাকতির যে জাগ্রত ভ্রামকের মান সেটা কি রিং এর তুলন, রিং এর যে জাগ্রত ভ্রামকের মানের অর্ধেক, বুঝে গেছে। তাহলে এবার আবার ট্রিক্স গুলো ব্যবহার করি, কি ট্রিক্স ব্যবহার করব, যদি ধরো একটা পরিধির একটা প্রান্তে এবং এই কেন্দ্রগামী যে অক্ষটা গেছে তলের লঘিলম্ব বরাবর এর সাথে সমান্তরাল অক্ষ, এটা যদি জেড প্রাইম, তাহলে এই জেড প্রাইম অক্ষের জন্য আমার আই জেড প্রাইম ইকুয়াল টু কি হবে, তখন আবার ওই ট্রিক্স অনুযায়ী কি করব আমি, যে সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্যকে অ্যাপ্লাই করব, তাহলে আই জেড প্রাইম ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই জেড প্লাস দূরত্ব কত আছে, দূরত্ব আছে ব্যাসার্ধ আর স্কোয়ার, তাই তো, একবার দেখে নিই এই যে দূরত্বটা এটা হচ্ছে আর, আর দূরত্ব, তাহলে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 3/2 এম আর স্কোয়ার, এই মানটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যদি আমরা এক্স অক্ষ বরাবর মানে ব্যাস বরাবর এবং কেন্দ্রগামী সেই রকম যদি একটা অক্ষ ধরতাম, তাহলে এইটা হচ্ছে এক্স আর এই রকম একটা অক্ষ সেটা হচ্ছে ওয়াই, তাহলে রিং এর মতোই আমি ওই এক্স আর ওয়াই এর জন্য যে জাগ্রত ভ্রামকের মান সেটা যদি এক্স এর জন্য আই এক্স আর ওয়াই এর জন্য আই ওয়াই হয়, তাহলে দেখো দুটোর ব্যাস ইকুয়াল টু সেম হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লম্ব অক্ষ সময়ের উপপাদ্য থেকে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2ix, অর্থাৎ ix ইকুয়াল টু কি পাচ্ছি, iz বাই 2, তার মানে কি হচ্ছে যে 1/4 mr স্কয়ার, এর মানটা আমি পেয়ে গেলাম। ওকে, এখন আবার যদি অক্ষটা কোন দিক বরাবর হতো, অক্ষটা যদি আমার স্পর্শক বরাবর হতো অর্থাৎ x অক্ষের সাথে সমান্তরাল, এইটা হচ্ছে x প্রাইম একটা অক্ষ যেটা স্পর্শক বরাবর এবং তলের সাথেও সমান্তরাল, তাহলে আই এক্স প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আবার ওই সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য ব্যবহার করো তাহলে বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাহলে আই এক্স সমান হচ্ছে আই এক্স প্লাস এম কতটা দূরত্ব, সেই আর দূরত্ব আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1/4 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 5/4 এম আর স্কোয়ার, তাহলে এর জন্য আমার চারটা ভ্রামক মানও পেয়ে গেলাম। তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে তোমরা করে ফেলতে পারবে এই ট্রিক্স অনুযায়ী। ওকে, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোকে লাইক করো এবং তোমাদের বন্ধুর সাথে এর সাথে ভিডিওটাকে শেয়ার করো, আর বারবার বলতে হবে না, অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।